ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হয়। মাছ কাটতে গিয়ে আজকে একদম চোখের জল নাকের জল এক করে ফেলেছি। রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল। মাছ ভালো কাটতেও পারে না, এমনকি মাছ আমার কাটতেও ইচ্ছা করে না। আর ছোটো মাছ হলে তো কথাই নেই, ছোটো মাছ কাটার কথা শুনলে তো ভয়ই লাগে একরকম। তারপরও ভীষণ খেতে ইচ্ছা করতেছিল, তো বাজারে দেখে সেদিন নিয়ে এসেছিলাম সাহস করেই যে না পারবো। যাই হোক, আজকে মাছ কাটতে গিয়ে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। এক কথায় চোখের জল নাকের জল এক করে অনেক কষ্ট করে কেটে ধুয়ে রেডি করলাম। ভীষণ ইচ্ছা করতেছিল ছোটো মাছ দিয়ে, মানে এই পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো সাথে বেগুনও নিয়ে আসা হয়েছিল। বেগুনগুলো এখন এরকম পাতলা পাতলা করে কেটে নেব। আর বেগুন কাটার পর কিন্তু সাথে সাথে জলের ভিতর রাখতে হয়, তা না হলে কালো হয়ে যায়। সব কিছু রেডি করে নিয়েছি। তো পুঁটি মাছের সাথে রান্না করব লাল শাক ভাজি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। পুঁটি মাছের সাথে আরও অন্যান্য দুই এক রকমের মাছ ছিল, তো যা যা লাগবে সব রেডি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমার মনে হচ্ছে এই মনে হয় ফার্স্ট টাইম আমি পুঁটি মাছ রান্না করব। যাই হোক, মাছটা হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, ভালো করে তেলটা গরম করে তারপর মাছগুলো একদম দুইটা সাইড লাল লাল করে ভেজে নেব। কয়েকটা পুঁটি মাছ ভাজা খাওয়ার জন্যও রাখবো। পুঁটি মাছ কিন্তু গরম গরম ভাতের সাথে ভাজা খেতেও ভালো লাগে, তাই না? আসলে ভালো কিছু খেতে হলে, ভালো কিছু পেতে হলে কষ্ট তো একটু করতেই হয়। কষ্ট ছাড়া কি কিছু হয়? একদমই না। তো মাছটা ভেজে তুলে নিলাম প্রথম একবার, একটু কম কম করে ভাজছি যাতে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়, লেগে না যায়। হ্যাঁ, আজকে খুব ভালো হয়েছিল মাছগুলো ভাজা। তেলে দিয়ে দিলাম কালিজিরা ফ্রন, দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ওই মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি হালকা করে একটু ভেজে এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা। জলে ভিজিয়ে রাখছিলাম, একটুও কিন্তু কালো হয়নি, দেখতে সুন্দর লাগছে। হলুদ দিয়ে দিলাম, লবণটা কিন্তু এখন আর দেবো না। এই বেগুন ভাজার সময় বা কষানোর সময় লবণ দিলে একদম গলে যায়। দিয়ে দিলাম একটার অর্ধেকটা টমেটো কুচি, আর মশলা বলতে একটু জিরা গুঁড়া। তো খুব ভালো করে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। তো ঝোলটা একদম মানে মাখা মাখাও থাকবে না, আবার বেশি ঝোলও থাকবে না, এরকম আর কি। যেহেতু অন্য আর কিছু দুপুরে রান্না করছি না, মানে ডাল। তো দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। তো মাছ দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব হলো কাঁচামরিচ। ও হ্যাঁ, লবণ কিন্তু দেয়া হয়নি, লবণ এখন দেব। এইভাবে রান্না করলে বেগুনটা একদম কিন্তু গলে যাবে না, রান্না হওয়ার পরও ঠিকঠাকই থাকবে। তো ঢাকা দিয়ে ওই 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। লবণ চেক করে তারপর দিয়ে দিলাম একটু বেশি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া একদমই ভালো লাগবে না। মাছ রান্না কমপ্লিট। আমি তো শুধু ভাবতেছিলাম কখন মানে পুঁটি মাছের ঝোল দিয়ে খাবার খাবো, জানি না কার কাছে কেমন লাগে। আমি আগে ভালো খেতাম না যখন বাড়িতে থাকতাম, এখন খাওয়া হয় না, তো এখন ওই ভালো না লাগা জিনিসগুলোই অনেক বেশি ভালো লাগে। কারণ আমাদের বাড়িতে দেখা যায় এরকম ছোট মাছ বা দেশি মাছ অনেক খাওয়া হয় আমার বাবার বাড়িতে। এরকম অনেক খাবারই আছে আগে যেগুলো পছন্দ করতাম না, এখন দেখা যায় চোখের সামনে ওইগুলো দেখি না বা খাওয়া হয় না, এখন ভীষণ খেতে ইচ্ছা করে। তো রান্নাবান্না কমপ্লিট, খাবার দাবার টেবিলে নিয়ে এসেছি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল।